আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগ করেছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। কোদাল নিয়ে আসছি এদিকে আর কি, অনেক লাল শাক বা এসব শাকের অনেক বিচি আছে আমাদের ঘরে, বাড়িওয়ালা দিয়ে গেছে। তো আমাদের এ বাসা আর কি বাড়িওয়ালা, তো সেই গ্রাম থেকে আনছে, এনে আমাদের দিছে এখানে যাতে লাগাই। লাগাইলে তো হইলে তো ভালো জায়গা তো বা খাওয়া যাইব, সেই জন্য এটা দিয়ে আমাদের তো এতটুকু ভাই কোদাল দিয়ে তারপরে তো বিচি ফেলাই দিতে হবে। শুরু করি আজকে, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, ফুল ভিডিওটা তো অবশ্যই ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করবেন সবাই। এদিকে কোবাইলাম না, এখানে ছোট একটা পাথর কুচি গাছ আছে সেখানে। A few moments later. তো দেখেন এখানে আপাতত এই পর্যন্ত কুবিয়ে রাখছি, এমনি অর্ধেক অর্ধেক করে কুবাবো, সারা দিন তো আছে, তাছাড়া আবার হয়তো কালকে এই যে ওই জায়গা থেকে যে পর্যন্ত এই গাছের এই পর্যন্ত। এদিক দিয়ে শাকের এমনি শাক আছে, লাল শাক ডাঙ্গা শাক এইসব আছে, তো সেগুলোর বিচি আর কি এমনি পরে ছিটাই দিমু। আমি খুব হয়তো ওই কদিন তো পরীক্ষা আপাতত শেষ হয়ে গেছে এক্সাম, তো এক্সামের জন্য তো কিছু করতে পারিনি, আর ঠান্ডা এখনো আছে, এই পুরোপুরি কমেও নেই। এতটুকু আমাদের তো থাক কুবানো, আর এদিক দিয়ে তো কুবাবো, এদিক দিয়ে তো আমাদের গাছে আছে। এখন একটা দই পাইতাছি না আর কি, রয়েছে এখানে জাংলা দেওয়ার মতো। দেখেন ঢাকা কই পর্যন্ত গেছে গা, এসব কাজ করি না তো, সেই জন্য একটু করতেই পাই গেছি। পেঁয়াজের ফুল এটি মিঠা লাগে না, ঝালও লাগে না, মিঠা লাগে না, ঝাল লাগে না, তবে গ্যাস বলে বলা। দেখেন পেঁয়াজের দিয়ে দাম, পেঁয়াজের ফুল দিয়ে পেঁয়াজ চলো। দেখেন এখানে পুঁই শাক আছে আপনার, একটা হলো শুধু পাতা, আর এক জায়গায় বিচি সহ শুধু বিচি। এই যেগুলো ফাড়াইলেই রং বের হয়। শাক এগুলো আলাদা ভাজবো, আর এগুলো আপনার মাছ দিয়ে রান্না করবো সাথে আলু দিয়ে।
তরকারি বাইছি হজারে আজান দিছে খালি মশলা আদা কষাইতাছি ফটফট করে গেল গা ফটফট এর কি বিসি দিন না সুদা শাক আচ্ছা দেখেন এগুলো শুধু ওই শাক গুলো ভাজতেছে সিদ্ধ হইতে হয় না একটা গাছে আনছে ছোট ছোট গাছ না তো এমনি হিউডি এমনি গাইতে দিলি তাই পোশাক তুই দূরে আর হাতা হইতে তো তুই সাগর এমনি ডাড়া ভালাই তুলে তো এইগুলা কি তো পয়সা কি এত পয়সা সবগুলো একবারে বইলে সত্যি সত্যি বড় হইলে তো বাগান হয়ে যাবে না পুঁইশাকের খেতে যাই তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য লাইট ধরা না অন্ধকারে দেখা যায় কয়টা বাজে আছেন দিল 5:33 বাজে আর এখনই অন্ধকার প্রায় একটু ফাঁকা ভাই করে নাহলে তো একলাগে সব হইতো না দেখেন আগুন কি তাপ লবণ দেওয়া থাকে তো পুরো সিদ্ধ হয় নাই দেখেন এই শাক পোশাকের ভিতরে পেঁয়াজের পাতাও দিল আপনার ফুল কো কিন্তু পাতাই সবগুলা কারা শেষ দুই দিন ধরে ভালোই আর কি বাইরে ঠান্ডা পড়ছে ভালো অনেকটাই
এখন দেখলেন যে রান্না করার আর কি আপনার ওই শাক রান্না করলো শুধু আজকে ওই আপনার পুঁইশাকি পুঁইশাকের বুটা ওগুলো আর ওই আপনার পুঁইশাক ভাজলো ভাজায় আর আপনি তো তরকারি আছেই আগে যে সকালে রান্না করছিল সেটা কিছুটা আছেই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।